মহান আল্লাহর পক্ষ থেকে দান করা মহিমান্বিত মাস রমজান। পৃথিবী জুড়ে সিয়াম পালন করছেন মুসলমানরা। বর্তমান বিশ্বে প্রভাবশালী শিয়া অধ্যুষিত মুসলিম দেশ ইরান, দেশটিতে মহা সমারোহে পালন করা হয় মাহে রমজান। ইরানে রমজান আসে খুশির আমেজ নিয়ে। ঐতিহ্যগতভাবে ইফতারে খেজুরের সাথে পান করা হয় চা অথবা গরম পানি। বিখ্যাত আজারি পনির সহ ইরানি দস্তরখানে থাকে চিনির শিরায় ডুবানো জুলবিয়া ও বামিহ নামের ঐতিহ্যবাহী পার্সিয়ান মিষ্টি। অ্যাশ রেশতেহ নামের একজাতীয় স্যুপ ইরানের আরেক ঐতিহ্যবাহী খাবার। এই স্যুপে থাকে চিকেন নুডলস, মাঠার মতো ঝোল, সাথে দেয়া হয় পার্সলে, পালং ও পেঁয়াজের মতো বিভিন্ন উপাদান। বুটের ডাল ও মাংস দিয়ে তৈরি করা শামি কাবাব ইরানি ইফতারের অন্যতম জনপ্রিয় একটি আইটেম। চাল, চিনি আর জাফরান দিয়ে রান্না হয় শোলে জার্দ নামের এক ধরনের পায়েস। ইরানিদের পছন্দের তালিকায় শুরুতেই থাকে মিষ্টান্ন জাতীয় এই আইটেম। রমজানে ইরানিদের খাদ্য তালিকায় থাকে তাজা খাবার। ইফতার আইটেমে দেখা যায় খেজুর, আপেল, চেরি, তরমুজ, আখরোট, তলিবি নামের এক ধরনের বাঙি, মধু, রুটি, দুধ, পনির এখানকার রোজাদারদের অন্যতম পছন্দ। ইরানি ইফতারিতে টমেটো, শসা, লেটুস পাতার সালাদের সাথে দেখা যায় পুদিনা ও ধনিয়া সহ নানা রকমের সুগন্ধি পাতার ব্যবহার। রমজান এলেই ইরানিদের বাড়িঘর, দোকানপাট এবং অলিগুলি সেজে ওঠে আলো ও ফুলের বাহারি সজ্জায়। সেহরিতে গাওয়া হয় গজল, বাজানো হয় ঢোল, শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয় ছুটির ঘোষণা। শিয়া অধ্যুষিত হওয়ায় আমাদের পরিচিত রমজানের রীতিনীতির সাথে কিছুটা তফাত আছে ইরানের। তবে পার্থক্য যতই হোক, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টাই দিন শেষে সিয়ামের প্রকৃত উদ্দেশ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।